যে ফ্রান্স দায়িত্ব নিয়েছে 2030 সনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ বক্তব্য সরাসরি আমাদেরকে ডেলিভারি দিবে, বিদায় হজের ভাষণ হিসেবে যে ভাষণ প্রদান করেছিলেন সেই কথাগুলোই বাতাস থেকে তারা তুলে এনে আমাদেরকে শোনাতে চায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নবীজির বক্তব্য, নবীজির ভাষা আমরা শুনবো হুবহু নবীজির জবান থেকে। একজন ভাই প্রশ্ন করেছেন যে শায়েখ, আমরা শুনতে পাচ্ছি 2030 সনে ফ্রান্সের একটি কোম্পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হুবহু শোনাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বক্তব্যটি দিয়েছিলেন হুবহু শোনাবে, এই বিষয়টা নিয়ে আমরা আনন্দিত হব, প্রচার করব না বিরত থাকব? খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদের জানা প্রয়োজন। অমুসলিমরা নানাভাবে অনেক সময় আমাদেরকে অনেকভাবে ধোকা দেয়, কখনো কখনো ন্যাক স্রোতে ধোকা দেওয়ার চেষ্টা করে। ন্যাক স্রোতে যখন ধোকাটা দেয় তখন আমরা অনেক সময় ধোকা খেয়ে একেবারে বোকা বনে যাই। আমারও চোখে পড়েছে এই বিষয়টি, ফেসবুকে সমানে আমরা শেয়ার করছি যে ফ্রান্স দায়িত্ব নিয়েছে 2030 সনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ বক্তব্য সরাসরি আমাদেরকে ডেলিভারি দিবে। অনেকে দেখছি আবেগী মুসলিম হয়ে লিখতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নবীজির বক্তব্য, নবীজির ভাষা আমরা শুনব হুবহু নবীজির জবান থেকে, কথাগুলো যেন আমরা শুনছি। ফ্রান্সের মতো একটা দেশ, যে দেশ সবচেয়ে বেশি নবীজির ব্যঙ্গ করেছে, ব্যঙ্গচিত্র ধারণ করে সারা পৃথিবীর মুসলিমদের হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ করিয়েছে, যে ফ্রান্সের মানুষগুলো অমুসলিমরা মুসলমানদেরকে দিনের পর দিন কষ্ট দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে, হঠাৎ করে তারা কেন স্বপ্রণোদিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ আমাদেরকে শোনাবেন? ফ্রান্সের ওই কোম্পানির দাবি হচ্ছে আমরা যে কথাগুলো বলে থাকি বাতাসের মধ্যে সেই কথাগুলো থেকে যায়। এই যে আমরা এখন কথা বলছি, বাতাসের মধ্যে এই কথাগুলো সব থেকে যাবে, এগুলো মুছা যাবে না। আপনি যদি একদিন, দুদিন, তিন দিন, বছর, 100, 200, 300, 400, 500 বছর আগে এখানের কথাগুলো অ্যানালাইসিস করতে করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100,000 লোক নিয়ে কথা বলেছিলেন, এই 100,000 মানুষের সমাগমে যে কথাগুলো বলেছিলেন হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজের ভাষণ হিসেবে যে ভাষণ প্রদান করেছিলেন, সেই কথাগুলোই বাতাস থেকে তারা তুলে এনে আমাদেরকে শোনাতে চায়। আপনারা সবাই যখন খুশি হচ্ছেন একটু চিন্তা করেন, দাজ্জালের ফিতনাময় এই সমাজের ভিতরে কি পরিমাণ ফিতনা হিসেবে এই ফিতনাটা এখন আসবে। রসুলের কথার ভিতরে নানা কথা তারা ঢুকিয়ে দিবে, রসুলের কথা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে, এরপরে এই কণ্ঠকে ব্যবহার করেই বিভিন্ন জায়গায় গিয়ে দাবি করবে যে রসুল এই জায়গায় এই কথাগুলো বলছেন, অথচ যেই কথাগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। এখন আমি যদি এই বিষয়ে আবেগী হয়ে যাই, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু ফিন্নার, যেই লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এমন কথা বলবে যে কথা আমার রসুল বলেন নাই, সে যেন তার জায়গাটা জাহান্নামে করে নেয়। মাআযাল্লাহ, এই জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে শিখেন, কিছু একটা শুনলেই যাচাই বাছাই করা ছাড়া ওই সংবাদ প্রচার করা এটা মিথ্যুকদের কাজ। কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনবেন তাই প্রচার করবেন না, আগে যাচাই বাছাই করেন। সারা ওয়ার্ল্ডই দেখছে এখন এই ভিডিওটা নিয়ে খুব তোলপাড় করতেছে যে আমাদের রসুলের কণ্ঠ শুনব। একটু চিন্তা করে দেখেন, প্রযুক্তির দিক থেকে সবচেয়েতে যারা এগিয়ে তারা হচ্ছে ইহুদিরা, তাহলে কেন তারা মুসা আলাইহিস সালামের কণ্ঠটা বের করে নেই, কেন তারা হারুন আলাইহিস সালামের কণ্ঠ বের করে নেই, ইয়াকুব আলাইহিস সালামের কণ্ঠ কেন তারা বের করে নেই, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেন তারা বের করে নেই, এমনকি খ্রিস্টানরা কেন ঈসা আলাইহিস সালামের কণ্ঠ বের করছে না?
সব বাদ দিয়ে হঠাৎ করে তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ বের করবে। যারা প্রতিনিয়ত আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, আমার রসুলের সম্মান কিভাবে কমাতে পারবে এই চেষ্টায় লিপ্ত এই মানুষগুলো রসুলের কণ্ঠ 2030 সনে সারা পৃথিবীর মানুষের সামনে রসুলের কণ্ঠের এই ভাষণ, হুবহু ভাষণ তারা সাউন্ড আকারে গোটা পৃথিবীর মানুষের সামনে পেশ করবে। এরা বাণিজ্যিকভাবে ফায়দা নেওয়ার পাশাপাশি ওরিয়েন্টালিস্ট হওয়ার কারণে নানাভাবে মুসলমানদের ক্ষতি করবে, ইসলামের ক্ষতি করবে। এই জন্য এখন থেকে আমাদের সজাগ সচেতন হতে হবে, কোনোভাবেই তাদের এই জাতীয় কর্মকাণ্ডের প্রচারক হওয়া যাবে না, বরং সচেতনতা বৃদ্ধি করে আজকের এই ভিডিও ছড়িয়ে দিয়ে আমাদেরকে সজাগ করতে হবে। কোনোভাবেই তারা মুসলমানদের বন্ধু হতে পারে না, তারা আমাদের পক্ষে কোনো কাজ করবে না। এই জাতীয় ভিডিওর সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক নাই, এগুলো আমাদের জন্য নয়, বরং তারা এই ফেতনা, দাজ্জালের ফেতনা দিয়ে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।